ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক রেগুলার সাব। আজকে আমি আপনাদের এক্সেলের একটা ফাংশন দেখাবো, অনেকে ইন্টারেস্টিং একটা ফাংশন। এটা দিয়ে আপনারা অনেক কাজই করতে পারবেন, যেটা অনেক ইজিলি করতে পারবেন। আজকে আমরা যেই ফাংশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপ যে কাজটা করে, একটা ধরেন তিন চারটা শিটে আপনার একটা ইউনিক আইডি থাকতে হবে অবশ্যই। তিন চারটা শিটে ধরুন বিভিন্ন রকমের ইনফরমেশন আছে, একটা ইউনিক আইডি রেখেছে। আর আরেকটা জিনিস, এখানে আরেকটা কম্পেয়ার করার জন্য আমরা এটা করতে চেক করার জন্য আমরা এটা করে থাকি, এই ভিলুকআপটা ইউজ করা হয়। যেমন ধরুন এখানে, এটা তো আমরা ভিউয়ার্স বুঝতে পারছি কিভাবে ডাটা আনতে হবে, তো আমরা যদি পাশাপাশি এটা চেক করতে চাই যে এখানে যেগুলো আছে এখানে কোনগুলো মিসিং। ধরুন আমি এখানে আরও কিছু অ্যাড করি, যেমন 10022, 10021, 10023, 10024, 10025 ইয়ার্স। এখানে আমি কয়েকটা অ্যাড করলাম, 5, 21, 26, 29, 30। এখন আমরা যদি চাই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে 22 থেকে 25 পর্যন্ত দিলাম, আর এখানে ধরেন আমরা দিই হচ্ছে 10026, 10027, 10028, 10029, 10030। আর এখানে আমরা কপি পেস্ট করে দিচ্ছি, এটা এখানে ইম্পর্টেন্ট না। আমরা যেটা দেখবো যে এখানে আছে কিন্তু এখানে নাই। ভিউয়ার্স আসেন, এটা আমরা চেক করি। আমরা এটা সিএইচইসিকে চেক নামেও দিতে পারি, আর অবশ্যই এটা জেনারেল থাকতে হবে। এখান থেকে আমরা প্রেস করি VLOOKUP, ভিলুকআপ চলে আসলো। তো এটা ক্লিক করবেন তাহলে আর আপনাদের ওই নিজেদের লিখতে হবে না। এটা সিলেক্ট করলাম, তারপর টেবিল অ্যারেটা হচ্ছে এইটা। আমরা কী চেক করব, এই আইডিটা শুধু শিফট কন্ট্রোল ডাউনেরও চাপ দিলাম, সিলেক্ট হলো। এখন F4 দিতে হবে, ঠিক আছে, দিলাম। আর তারপরে কলাম ইন্ডেক্স হচ্ছে এখানে 1 নম্বর কলাম আমরা চেক করতেছি, লুকআপ 0। এখন আমরা দেখেন যেগুলো কমন সেগুলো আসবে, আর যেটা কমন না সেই কটা দেখেন এনে আসছে। যেমন 1026, 27, 28, 29, 30 এখানে এই 1026, 27, 28, 29, 30 নাই এই জন্য। আর এখানে যদি আমরা চেক করি সিএইচসিকে, এখানে ভিলুকআপ দিই, তো দেখেন ভিলুকআপ এটা। আর এখানে আমরা শিফট কন্ট্রোল শিফট ডাউনেরও F4 10 ওকে। এখানে দেখেন ভিউয়ার্স, এই 1022, 21, 23, 24, 25 এখানে এই কটা পায়নি। এখানে দেখেন 1022, 21, 23, 24, 25 কোনো রোল নেই। তো এভাবে আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে দুইটা শিটের মধ্যে কমন কোনগুলা আর কমন কোনগুলা না। এটাও একটা অনেক বড় শিট যখন হবে আপনারা এখানে ফিল্টার করে এনেগুলা চেক করতে পারবেন যে এতগুলো আপনার বাদ পড়েছে বা কমন হয়নি দুইটার মধ্যে। আর কমন হয়েছে এতগুলো, এভাবে চেক করার বিভিন্ন ওয়ে আছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ভিলুকআপের একটা শর্ট ব্রিফিং বলতে পারেন, টিউটোরিয়াল। তো আশা করি আপনাদের উপকারে আসবে। আর আপনারা যদি আরও ডিটেল জানতে চান এর ভিলুকআপের বিষয়ে, তাহলে কমেন্ট সেকশনে লিখবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সলিউশন দেওয়ার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। Thank you very much.